60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কী হবে যদি 25 বছর বয়সেই তাকে জিনিসটা না পাওয়া যায়? পৃথিবীতে সবচেয়ে বেশি দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনের কিছু কিছু জিনিস কিন্তু বারবার ফিরে আসে না। তুমি বদলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই, বাট আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। যে তোমার নিরাপত্তার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না। লবণের মতো চরিত্র বানাও, যে তোমাকে কেউ বিশ্বাস কেউ বেশি ব্যবহার করতে পারবে না, আবার কেউ তোমাকে ছাড়া থাকতেও পারবে না। মিথ্যা বলতে গিয়ে আজ যে সুখ হয়, সত্য বলতে গিয়ে সে একদিন কিন্তু কাটবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক সময় বকবক করা হলো, এবার চলে আসি মূল ভিডিওতে। তো ভাইয়ারা আপুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আমার কথার ভিতর, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আমি করলা ভাজির রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। তাই আজকে আমি একটু ভিন্ন পদ্ধতিতে করলা রান্না করব, এজন্যই আপনাদের সাথে এটা শেয়ার করা। দেখতেই পাচ্ছেন আমি একটা মাছ নিয়ে নিছি। আমি আজকে করলা রান্না করব মাছ দিয়ে, বড় মাছ দিয়ে। অনেকেই কিন্তু বড় মাছ দিয়ে করলা রান্না করে না, ম্যাক্সিমাম মানুষই কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তবে যে অঞ্চলে চিংড়ি মাছ নেই তারা কীভাবে রান্না করবে? তো আমি যেভাবে রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করলাম। আমাদের অঞ্চলে চিংড়ি মাছ কম, সেক্ষেত্রে আমি কিন্তু বড় মাছ দিয়ে রান্না করি। আর এই যে বড় মাছের একটা লেজ নিয়ে নিছি আপনাদের, আমার কাছে আজকে বেশি বড় মাছ ছিল না, আমার লেজটা ছিল বড় মাছের, এই জন্য এই লেজ দিয়ে আমি রান্না করছি। এই লেজটা হচ্ছে আমি আগে ভেজে নিয়েছি, ভেজে তারপরে কাটা ছাড়িয়ে শুধু মাছের অংশটা নিয়ে এখন এই যে করলা ভাজিটা যখন হয়ে যাবে, মানে হওয়ার আগ অংশে, মানে কি আগে একটু আগেই আমি এই করলাটা মাছটাকে দিয়ে দেব কাটা ছাড়িয়ে। দেখছেন আমি কিন্তু কাটা ছাড়িয়ে এই মাছটা দিয়ে দিছি, করলা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই প্রসেসিংয়ে যদি আপনারা করলা ভাজি করেন মাছ দিয়ে, কখনোই আপনার করলা তিতে লাগবে না, 100% শিওর। আপনারা একবার আমার এই রেসিপি অনুসরণ করে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। অবশ্যই বড় মাছ দিয়ে আপনারা এই করলাটা ভাজি করবেন, সবসময় তো আর চিংড়ি মাছ পাওয়া যায় না, বা এমনিতেও শুধু করলা রান্না করলে কিন্তু একটু তিতে লাগে, যতই হোক তারপর একটু তিতে লাগে, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন একটু তিতে লাগবে না। আমি এভাবে রান্না করি, আমার বাচ্চারাও এভাবে খেতে পছন্দ করে, ওরা তিতে লাগে না, এই জন্য এভাবে রান্না করলে খায়। তো আমার করলা ভাজিটা হয়ে গেছে, আর আমি তো এত বাটিতে আমি এটা ঢেলে নিছি। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে